فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. শেখ বাইজ মুস্তামির আকীদা কি ঠিক ছিল? বায়েজিদ আল বুস্তামি, তিনি হচ্ছেন আবু ইয়াজিদ আল বুস্তামি, বায়েজিদ বলা হয়, সংক্ষেপে বায়েজিদ বলা হয়। তো ওনার নাম ছিল তৈফুর, আবু ইয়াজিদ তৈফুর ওনার নাম। উনি যে সমস্ত কথা বলেছেন এগুলি যদি কোনো ইমানদার মানুষ বলে তাহলে কিন্তু ইমানদার, সাধারণ হুঁশের মানুষ বলে তাহলে কেউ বলবে না তাকে ইমানদার বলবে না, সোজা কথা এটা। তিনি কি বলতেন? সুবহানি সুবহানি মা আদম শানি, আমার কত পবিত্রতা, আমার কত পবিত্রতা, আমার শান কত উপরে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে সুবহান আল্লাহ বলতে আর উনি সুবহানি বলেন। এই জাতীয় মানুষ যারা চলে গেছে এরা যদি তওবা করে না গিয়ে থাকে তাদের ব্যাপারে আমাদের সাবধান থাকা উচিত, তাদেরকে আল্লাহর ওলি বলার ক্ষেত্রে আমাদের আর একটু চিন্তা ভাবনা করা উচিত। ইমাম আব্দুল হাই আল হাসানি তিনি লিখছেন তার কিতাবের মধ্যে নুজাতুল খাওয়াতের মধ্যে যে ভারতবর্ষে যে সমস্ত ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে আবু আলী সিন্দি নাম উল্লেখ করেছেন। আবু আলী সিন্দি তিনি ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার পরে বায়াজিদের সাথে তার সাক্ষাৎ হয়। বায়াজিদকে তিনি ইসলাম গ্রহণ করার পরে তাওহীদ শিক্ষা দিতেন, বায়াজিদ তাকে সালাত সওম কেমনে আদায় করবে তা শিক্ষা দিতেন। আমি আশ্চর্য হয়ে যাই, একজন যে ব্যক্তি দুদিন আগেও ছিল হিন্দু তার থেকে তাওহীদ শিখতেছে বায়াজিদ, এটা কোন তাওহীদ আপনি বলেন? সে তাওহীদ হচ্ছে ওয়াহদাতুল উজুদ, সর্বেশ্বরবাদ শিখত। এই সর্বেশ্বরবাদের ডাকে তিনি মাঝে মধ্যে বলে বসতেন সুবহানি সুবহানি মা আদম শানি। আশ্চর্য হবেন তার একটা গ্রন্থ আছে আন্নুর মিন কালিমাতে তাইফুর, আন্নুর মিন কালিমাতে তাইফুর, এইটা যদি তার বাণী হয়ে থাকে তার কথা হয়ে থাকে তাহলে তার ইমান নেই, এত খারাপ কথা সেখানে আছে। আমরা জানি না এগুলো সত্য কিনা, কারণ অনেক সময় এই সমস্ত আলেমদের পিছনে এই সমস্ত বড় বড় আল্লাহর অলিদেরকে মিথ্যাচার করতে করতে কেউ কেউ আল্লাহ আল্লাহ বানিয়ে ফেলে আর কেউ কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে বলতে তাদেরকে একবার শয়তান বানিয়ে ফেলে, কারণ আমরা জানি না কোনটা সত্য। এই জন্য ওনার থেকে আকিদা নেওয়ার মতো কিছুই নেই, কারণ আকিদা তো ওনার ব্যক্তি থেকে আমরা নেই না, আকিদা দিই আমরা কোরআন ও হাদিস থেকে। সুতরাং ওনার থেকে কি আকিদা পোষণ করতে সেটা আমাদের দেখার বিষয় নেই, ওনার কোনো কিছুই আমাদের নেওয়ার দরকার নেই আলহামদুলিল্লাহ। আমাদের জন্য আল্লাহর কিতাব আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে যথেষ্ট। ওনার যে সমস্ত রিয়াদা ছিল বা যে সমস্ত মুজাহাদা বলে রিয়াদা বলে বা সাধনা বলে এগুলি আসলে আমাদের কোনো দরকার নেই, এগুলি ব্যক্তি পর্যায়ের জিনিস। এই সাধনা দিয়ে ইসলাম কায়েম হয় না কোনোদিন, ইসলাম প্রতিষ্ঠা হয় না, ইসলাম জানাও যায় না, সাধনা দিয়ে ইসলাম, ইসলাম হচ্ছে আনুগত্যের নাম, কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে ইবাদত করে যাওয়ার নাম হচ্ছে ইসলাম। ইসলাম কারো সাধনা দেখে তার সাধনার মতো সাধনা করা এটা ইসলাম বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধনা দেখেন যদি তিনি করতে তার তাই দেখবেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে যে সাধনা করেছেন যে কাজ করেছেন সেটাই করবেন। এর বাইরে ব্যক্তি কেন্দ্রিক কোনো সাধনা বায়াজিদ বলেন, জুন্নুন বলেন, আলী আল খাওয়াস বলেন, অথবা এই জাতীয় লোক যারা এরপরে যারা আসছে আব্দুল কাদের জিলানি বলেন অথবা জিলি বলেন, এই জাতীয় কোনো মানুষের সাধনা দেখে কোনোদিন ইমান আনি না আমরা, আমরা ইমান আনি কোরআন এবং সুন্নাহ দেখে। এই সমস্ত লোক না থাকলেও আমাদের ইমান আনতে হতো। এর অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা রেখে গেছেন কোরআন এবং সুন্নাহ যা রেখে গেছেন এটা আমাদের জন্য যথেষ্ট। তারাকতু ফিকুম আমরাইনি মা ইন তামাসাকতুম বিহিমা লান তাদুল্লু বাদি কিতাব আল্লাহ সুন্নাতি। রাসূলুল্লাহ যেটা বলেছেন আল্লাহ কিতাব এবং সুন্নাহ যদি কেউ আঁকড়ে ধরে কোনোদিন সে পদভ্রষ্ট হবে না। এই জন্য আপনি ব্যক্তিকেন্দ্রিক আকিদা খোঁজার দরকার নেই, যার ব্যক্তি আকিদা আকিদা থাকলে সে আকিদা নিয়ে সে মরুক, তার আকিদা নিয়ে সে কবরে যাবে। ব্যক্তিকেন্দ্রিক আকিদা কোনোদিন শুদ্ধ হয় না। অনেক সময় দেখা যায় যারা দলের অনুসরণ করে দলীয় লোকের আকিদা নিয়ে এসে তারা চলে, যারা কোনো মাঝহাবের অনুসরণ মাঝহাবের লোকের আকিদা ছাড়া তাদের কোনো কিছু পেট ব্যথা হজম হয় না। আরে মাঝহাবের লোকের আকিদা তো ভুল হতে পারে, কোরআন সুন্নাহর ভিত্তিতে নীতি যাচাই করতে হবে। মাঝহাবের লোকের অথবা এই দলীয় লোকের অথবা পীরে যে সমস্ত সিলসিলার লোকের এদের আকিদাও তো আমাদের কোরআন সুন্নাহর নীতিতে বিচার করতে হবে, কোরআন সুন্নাহকে ওদের আকিদা দিয়ে বিচার করা হবে না। এই সমস্ত মানুষ বায়েজিদ বুস্তামির আকিদা কি ঠিক ছিল আমরা যেটুকু পেয়েছি ওটুকু তো আমরা ঠিক বলতে পারি না, তো আজকাল যে বর্ণাগুলি আসছে বেশিরভাগ ঠিক নেই। সুতরাং আমরা বুঝতে পারছি যে এই আকিদা নেয়ার মতো কোনো কিছু নেই, বেশিরভাগ বর্ণা থেকে যেটা আসছে ওয়াহদাতুল উজুদের বর্ণনা। যদি সেগুলো সত্য হয়ে থাকে তাহলে সর্বসর্বাদের এই বর্ণনা যদি ঠিক থাকে তাহলে তিনি ইমানদারে ছিলেন না, কারণ সর্বসর্বাদ হচ্ছে সবচেয়ে বড় কুফুরের অন্তর্ভুক্ত, যেখানে সব কিছুকে আল্লাহ মনে করা হয়। পরবর্তীতে এটা আরও মহির উদাহরণ করেছে ইবনে আরবির কাছে, আর ইবনে আরবিকে আজ বিভিন্ন নাটক নভেলে যেভাবে উঠানো হচ্ছে কোনো কোনো জায়গায় দেখা যায়, দুর্ভাগ্যের বিষয় ইবনে আরবি কখনো ভালো লোক ছিলেন না। সুতরাং এই জাতীয় লোকগুলোর আকিদা খুঁজে দেবে খুঁজিয়া ওদেরকে অনুসরণ করার জন্য না খুঁজবেন না,
অনুসরণ করবেন, এই জন্য দেখবেন শুনবেন এর থেকে বর্জন করার জন্য, যে আকিদাগুলি খারাপ, বিচার করার জন্য যেগুলি সত্য কিনা। তো এত সময় নষ্ট না করে সরাসরি কোরআন সুন্নাহকে অনুসরণ করে চললেই হয়। আমাদের জন্য কোরআন সুন্নাহ যথেষ্ট, সলফে চ্যালেঞ্জ যথেষ্ট। সলফে সালাহিনের মধ্যে অবশ্যই বাইজ বোস্তামি নেই, বাই সলফে সালাহিন কারা? সাহাবায়ে কেরাম বিল ইজমা, সাহাবায়ে কেরাম হচ্ছে সালফ, সাহাবায়ে কেরামের সুন্দর অনুসারী যারা তারাও সালফ, তাবেইনদের মধ্যে যারা। এরপরে যারা ইমামরা আছেন, চার ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, যাদের আকিদার উপরে একে অপরের মধ্যে বিরোধ ছিল না, সামান্য কয়েকটি মাসালা ব্যতীত, ফারাই মাসালা, এখতলাফি মাসালা ব্যতীত মৌলিকভাবে তাদের কোনো বিরোধ ছিল না। অনুরূপভাবে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, মুহাদ্দিসিনদের তরিকা, মুহাদ্দিসিনদের আকিদা, এটা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ আকিদা। এদের আকিদা গ্রহণ, এদের আকিদা থেকে আপনি উপকৃত হন। আকিদা অবশ্যই কোরআন সুন্নাহ থেকে নেবেন, এরা কীভাবে নিত সেভাবে নেন। কিন্তু বায়াজিদ হতে শুরু করে এই জাতীয় যারা সুফিবাদে ডুবে আছে, এদের কথাগুলো অধিকাংশই হচ্ছে হেঁয়ালি মার্কা, হেঁয়ালি কথাবার্তা, অথবা যদি কুফুরি নাও ধরে হেঁয়ালি অবশ্যই ধরতে হবে। তাদের কথা নিয়ে আপনি কী শিখবেন, কী বুঝবেন? এদের আকিদা গ্রন্থ নেওয়ার কোনো থেকে কিছু নেওয়ার আমাদের সুযোগ নেই, এবং নিবেও না আমরা ইনশাল্লাহ। এবং এদের কোনো আকিদার বই পড়বো না, এরা কী করতে এটা জানারও আমাদের প্রয়োজন নেই। যারা আল্লাহর দিনের সবচেয়ে বড় ওলি আল্লাহ, এরা হচ্ছেন সাহাবায়ে কেরাম, নবীদের পরে যারা ছিল সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি। নিঃসন্দেহে সাহাবায়ে কেরাম সমস্ত পরবর্তী প্রত্যেক ওলির চেয়ে বড় ওলি। একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে উমর ইবনে আব্দুল আজিজ বড় না মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বড়? তিনি বললেন যে উমর ইবনে আব্দুল আজিজ, তিনি তার সারা জীবনের পুণ্য, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে তিনি জেহাদ করেছেন আল্লাহর রাস্তায়, তার নাকের ভিতরে যে দুলে ঢুকছিল দুলের মতো হবেন, সঠিক কথাটি বলেছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে কারো তুলনা চলবে না পরবর্তী। তিনি ওইটা আমরা তাকে বলছি না যে তিনি খোলাফায়ে রাশিদার অন্তর্ভুক্ত হবেন, সেরকম না, কিন্তু খোলাফায়ে রাশিদার পরবর্তী যারা এসেছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। হাসান ইবনে আলীর পরে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, কোনো সন্দেহ নেই। সুতরাং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে কারো তুলনা হতে পারে না, এটা আল্লাহর ওলি, সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি। তাবেইনদের মধ্যে যারা সাহাবায়ে কেরাম পদাকে অনুসরণ করেছে তারা আল্লাহর ওলি। আল্লাহর ওলি আমরা বাইরে খুঁজি কেন? আল্লাহর ওলি খোঁজার জন্য তো নির্দিষ্ট জায়গা, সেখানে খুঁজি। কেউ কেউ দেখা যায় আল্লাহর ওলি খোঁজার জন্য নতুন নতুন খানকা খুঁজে, দরবার খুঁজে। আল্লাহর ওলি দরবারে পাওয়া যায় না, খানকায় পাওয়া যায় না। আল্লাহর ওলি হতে হলে আমল করতে হয়, এলেম জানতে হয়, আমল করতে হয়, এবং সেটা করতে হয় সাহাবায়ে কেরামকে অনুসরণ করে, তাবেইনদের অনুসরণ করে, ইমামদের অনুসরণ করে, যেভাবে করছে সেভাবে নিজেদের মন মতো আমল করে, অথবা কোনো ব্যক্তি বিশেষের বিশেষ লাফানি, বিশেষ নর্তন কুর্দন, লাফিয়ে গাছে ওঠা বা মাছের উপর ওঠা, এই যে তুই কোনো দিন, এটা আল্লাহর ওলি হওয়ার আলামত নয়। অথবা কোথাও মাছের গল্প, সাপের গল্প, অথবা কেউ গাছের গল্প, অথবা কেউ এই জাতীয় গল্প, অভাব নেই। এগুলি দ্বারা আল্লাহর ওলি কখন ওলি 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 ওলায়েত সাব্যস্ত হয় না। এগুলি হচ্ছে বিভ্রান্তি, পথভ্রষ্ট চাষ, আর কিছুই নয়।